গ্যাস বার্নার পুড়ে কালো হয়ে গেছে, কিছুতেই পরিষ্কার করতে পারছো না? তাহলে এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে সহজে গ্যাস বার্নারকে তুমি পরিষ্কার করে নিতে পারবে একদম নতুনের মতন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সামনে আবার একটা ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি যে গ্যাস বার্নার কীভাবে সহজেই পরিষ্কার করা যায়। তো এই হ্যাকটা আমি আগেও দেখেছি, তো সেটাই আজকে ট্রাই করব এবং তোমাদের সামনে প্রমাণ করে দেখাবো যে সত্যিই কি হ্যাকটা কাজে লাগে না কাজে লাগে না, সত্যিই কি সেটা পরিষ্কার করা যায়, সেটাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, কেউ স্কিপ করো না। তো দেখো, আমি অনেকটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি একটা মানে গ্যাস বার্নার যেটা আর কি পুড়ে গেছে, কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেমন অবস্থা, সেটা নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি সেই ফুটন্ত গরম জল, আর দিয়ে দেব হাফ পাতিলেবুর রস। তো কেউ চাইলে ভিনিগার থাকলেও দিতে পারো। তো পাতিলেবুর রসটাই আমার মনে হলো আমি দিয়েছি, আমার কাছে যেহেতু পাতিলেবু ছিল তাই আমি সেটাই দিলাম। আর দেব আমি অনেকটা নুন, আর এরপরে দেব খাবার সোডা। তো আমি অল্প পরিমাণ এখানে দেখানো হয়েছে, পরে আমি আরেকটু খাবার সোডা দিয়েছিলাম, যেহেতু আমার গ্যাস বার্নারটা যেটা সব থেকে বড় বার্নার আমি সেটা নিয়েছি, তো আমি আরেকটু দিয়েছিলাম। আর দিয়ে দেব ইনো। হ্যাঁ, এইটাই হচ্ছে মেইন জিনিস, এই ইনোটা আমি দিয়ে দিলাম। তো আমার কাছে এই ফ্লেভারের ইনোটা ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই না। এই কয়েকটা মাত্র জিনিস তোমাকে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, আমি এই লেবুর খোসাটা দিতে ভুলে গেছিলাম, লেবুর খোসাটাও ওর মধ্যে দিয়ে দিতে হবে, তাই জন্য আবার পরে খুলে লেবুর খোসাটা দিয়ে চাপা দিয়ে রাখলাম। তো এরপরে প্রায় দু ঘন্টা পরে আমি ঢাকাটাকে খুলে এর মধ্যে মানে জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এরপর বার্নারটার মধ্যে একটু লিকুইড সোপ নেব। তারপরে যে কড়াই ঘষা যে জালগুলো হয় না, সেইটা নিয়ে আমি আস্তে আস্তে ওর মধ্যে ঘষব। দেখো পুরো বার্নারটা কালো হয়ে রয়েছে, তো যখন আমি ঘষব আস্তে আস্তে দেখব যে অনেকটাই মানে সাদা হচ্ছে, উপর থেকে নোংরাটা উঠে যাচ্ছে, কিন্তু পুরোপুরি এখনও পর্যন্ত হয়নি। তো এই জন্য আমি খানিকক্ষণ এটাকে ঘষবো, দেখতেই পাচ্ছ তোমরা কতটা মানে উপর থেকে নোংরাটা বেরিয়ে যাচ্ছে। তো খানিকক্ষণ এটাকে আমি ভালো করে ঘষে নেব। এই দেখো, এবার ঘষা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার জলের মধ্যে রেখে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এরপরে আবার দু আড়াই ঘন্টা পরে আমি আবার দেখো খুলেছি ঢাকাটা। তো জলের মধ্যে নোংরাটা তোমাদেরকে দেখালাম আমি কতটা নোংরা হয়ে রয়েছে। এরপরে আবার একটু লিকুইড দিয়ে ওই জালটা দিয়ে ভালো করে ওটাকে ঘষবো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাকটা সত্যি কাজে লাগে, তো পরিষ্কার হয়। তবে তোমরা যেটা করবে, বেশি করে আরেকটু খাবার সোডাটাও দিতে হবে, আর নুনটাও আরেকটু বেশি পরিমাণে দিতে হবে, আর বেশিক্ষণ রাখতে হবে। যতটা নোংরা আছে সেই বুঝে তোমাকে অনেকক্ষণ ধরে জলের মধ্যে সেটা ভিজিয়ে রাখতে হবে, তবেই সেটা ভালো করে তাড়াতাড়ি সহজে উঠে যাবে। তো মোটামুটি দেখো পুরো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার এটাকে তো দেখতেই পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, ঘষা অনেকটা আগের যেমন ছিল সেই তুলনায় জিনিসটা কতটা চকচক করছে দেখো। এবার প্লেন জলে এটাকে ভালো করে ধুয়ে নেব। তবে যেটা
মানে ভিডিওতে দেখানো হয় যে 3-4 সেকেন্ড পরে বা 5-10 মিনিট পরেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। অনেকক্ষণ তোমাকে ওটাকে ভিজিয়ে রাখতে হবে গরম জলে। বললামই নোংরা যেমন আছে সেই বুঝে তোমাকে জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মিনিমাম 4-5 ঘন্টা তো রাখতেই হবে, তারপরে তুমি ঘষলে এরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে কাজে দেবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটা অন করে দিও।